ছিল মজা বরাত ছোট ছোট বাদ দিয়ে অনেকে মাছ চাষ করত আশপাশের মানুষ সুবিধা ভোগ করতে পারতেন না যারা মাছ চাষ করতেন গুটি কয়েক ব্যক্তি তারাই এটা সুবিধা ভোগ করতেন আর এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা চিন্তা করলেন সারা দেশের খালগুলা ভরাট হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে খালের উভয় পারের অবহেলিত জনগণ সেই ক্ষুধা দারিদ্র যুক্ত জনগণ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত তাই একটা পুকুর একটা প্রকল্প নিয়েছে সারা দেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্প যেখানে খালগুলো খনন করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক পুকুরগুলা পুনঃ খনন করা হয় এবং সেখানে গাঁটলাও করে দেওয়া হয় আমরা তো অত ভাগ্যবান এই প্রদেশের পীরের বাড়ি আমাদের এলাকায় ভোলাতে লালমনে যার কারণে আমরা লড়াই ইউনিয়ন অনেকগুলো মসজিদের মাদ্রাসার পুকুর এবং গাঁটলা খনন করতে সক্ষম হয়েছি এই খাল আজ থেকে 25 বছর 22 বছর আগে একবার খনন করা হয়েছিল বলতে অবাক লাগে শুনতে খারাপ লাগে তখন মাটি দেখি নাই খালের পারে ঢাকা থেকে ভিজিটিং আসছেন কর্মকর্তা বলছেন মাটি কোথায় আমরা আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছেন মাটি তো কুমাররা নিয়ে গেছেন মাটি কুবাররা নিয়ে গেছে হাড়ি পাতিল বানাবার জন্য ঘটনা সঠিক ছিল না আর আজকে আমরা দেখছি কি খালের পারে ফেরির মতো অর্থাৎ খালে এত সুন্দর খনন হয়েছে যার জন্য এলজিইডি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে লটারিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এটার পিছনে প্রায় 3টা বছর পরিশ্রম করা লাগছে বিশেষ করে আমাদের প্রিয় নেতা আলাদ নবী চৌধুরী সাউন এমপি মহোদয় খুব পরিশ্রম করেছেন এবং আমি তাকে বিভিন্ন সময় এই খালের ব্যাপারে আরো অনেকগুলি খালের ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করেছি সচেতন করেছি তাকে বিভিন্নভাবে আমি জ্বালা যন্ত্রণা দিয়েছি অনেক ডিউলেটার তার থেকে নিয়েছি যার ফলশ্রুতিতে প্রায় 3 বছর পরে খালটা খনন হয়েছে এখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে সেই কাজটা হলো এই যে খালের পারে অবহেলিত মানুষ এদেরকে পুনর্বাসন করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন যেমন একটি বারে একটি খামার দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন বোর্ড তারপরে আমাদের কর্মসৃজন প্রকল্প তারপরে আরও যে পানি সম্পদ দপ্তর মৎস্য বিভাগ সমবায় অনেকগুলো বিভাগ রয়েছে সরকারের সারা দেশ ব্যাপী কাজ করে এখন যে যেমন ছায়া আনতে পারে যে যেমন ছায়া আনতে পারে এই খাল তো এই খাল পুকুর সারা দেশ ব্যাপী হইতেছে পর্যটন সারা দেশ দেখা গেল কোন ইউনিয়নে এই যে 1টা 2টা কোন থানা তো হয়েছে 5টা আর আমরা তো আনছি অনেকগুলা অনেক 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 নাম নাম বললাম না সংখ্যা বললাম না সরকারের সুযোগ সুবিধার অভাব নেই যে যত ছায়া আনতে পারে তত আপনারা ভোগ করতে পারবেন এখানে আমি আর কথা বাড়াতে চাই না আমরা আমাদের মাননীয় এমপি স্যারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আরো বেশি বেশি কাজ যেন আমাদের জন্য আনে বেশি বেশি কাজ যেন আমরা পান সুবিধা যেন আমরা ভোগ করতে পারি আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি তৃণমূল পর্যায়ে গরিব অসহায় মানুষের স্বার্থে কাজ করে থাকেন আরো বেশি বেশি কাজ যেন করেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হায়াত বাড়ায় দেন